আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী, সকলকে স্বাগত জানাই আজকে টাকার রেটের বিস্তারিত ইনফরমেশনে। জানুয়ারি মাসের 23 তারিখ, দেখে নিন আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশ থেকে আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন তার বিস্তারিত। আপনি এই আপডেটটি কেন দেখবেন, কারণ আপনি যে দেশে অবস্থান করছেন সেখানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি, আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে। মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাবেন 26.10 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 23.05 টাকা। সৌদি আরব প্রবাসী পাবেন 29.27 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 28.95 টাকা। ইউএস ডলার 122.02 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 110 টাকা। ইউরোপিয়ান ইউরো 134 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 133 টাকা। ইতালিয়ান ইউরো 133.85 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 132.50 টাকা। ব্রিটেনের পাউন্ড 154.50 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 154.50 টাকা। সিঙ্গাপুরের ডলার 90.90 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 89.70 টাকা। অস্ট্রেলিয়ান ডলার 80.10 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 75.10 টাকা। নিউজিল্যান্ড ডলার 65.76 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 63.87 টাকা। ক্যানাডিয়ান ডলার 89 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 89 টাকা। ইউএই দেরহাম সংযুক্ত আরব ইমারাত 32.17 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ। ওমানি রিয়াল 313 টাকা ব্যাংক টু ব্যাংক। বাহারাইনি দিনার 320.56 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 308.89 টাকা। কাতারি রিয়াল 33.58 টাকা ব্যাংক টু ব্যাংক। কুয়েতি দিনার 397.61 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 379.64 টাকা। সুইজারল্যান্ড ফ্রেন্স 139.32 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 139 টাকা। দক্ষিণ আফ্রিকান রান 5.72 টাকা। জাপানি ইয়েন 75 পয়সা। দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা। ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সময়ের ব্যবধান এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ডে টাকার রেটে পরিবর্তন হতে পারে যে কোনো সময়। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই, ওয়েস্টার্ন ইউনিয়ন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশন এবং আরও নানান পদ্ধতি বা পন্থা অবলম্বন করলেও টাকার রেটে পরিবর্তন চলে আসে। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান, তখন সরকার ঘোষিত 2.5%, ব্যাংকের ঘোষিত 2.5%, 5% আপনি প্রণোদনা পাচ্ছেন। এটি পাবেন কিনা বা কোন পদ্ধতি অবলম্বন করলে 5% পাবেন সেটি দেখে যাচাই করেই টাকাটা পাঠিয়ে দেবেন। আপনি দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে সরকার ঘোষিত প্রণোদনা এবং ব্যাংকের ঘোষিত প্রণোদনা বুঝে নেওয়ার জন্য। কোনো ব্যাংকে যদি এই টাকা না দিতে চায়, তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।